ওয়েলকাম টু দি শরী एग्जाम গাইড প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ ক্লাস পিপের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন টেস্ট 2024 2024 এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আমি তাই পিপি বা প্রাক প্রাথমিক শ্রেণীর বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে দেখো সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে দেখো ফুল মার্কস টেন মানে দশ সময় কুড়ি মিনিট সাবজেক্ট ইংলিশ দেখো এখানে নেম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে রোল নাম্বার এখানে তোমরা তোমাদের রোল নাম্বার স্কুলের রোল নাম্বার লিখবে এখানে তোমরা স্কুল তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে বা তোমাদের স্কুলের নাম লিখবে দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই অরিজিনাল প্রশ্নপত্রটি তৈরি নেক্সট আমরা দেখে নেব প্রথমে এক দাগে কি বলেছে দেখে নাও রাইট দ্য স্মল লেটার্স মানে কি ছোট হাতের ছোট হাতে অক্ষর লেখো এখানে দেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য দুই মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ প্রথমে আমরা দেখে নেব দেখো এফ এখানে দেখো ছোট হাতের এফ এখানে বড়ো হাতের এন আছে দেখো ছোট হাতের এন লিখলাম এখানে দেখো বড়ো হাতের এইচ আছে ছোট হাতের এইচ লিখতে হবে এল আছে দেখো বড়ো হাতের এখানে ছোট হাতের এল তাহলে আমরা এই এফ দেখে দেখে ছোটো হাতের এফ এইচ দেখে দেখে দেখো ছোট হাতের এইস এন এন কে ছোট হাতের এন এল এলকে কে ছোট হাতের এল লিখে দিলাম এবার নেক্সট আমরা দুই দাগের প্রশ্নগুলো দেখব দাগে কি বলছে অ্যারেঞ্জ দ্য টার্স এখানে দেখো এলোমেলোভাবে শব্দগুলো লেখা আছে এই অক্ষরগুলো বা লেটারগুলো সাজানো আছে দেখো টি ইউ এস আর এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে দেখো আর এস টি ইউ আর এস টি ইউ তাহলে এটি সঠিকভাবে সাজিয়ে লিখলাম এর জন্য কিন্তু দুই মার্ক বরাদ্দ এবার নেক্সট আমরা দেখে নেব তিন দাগে তিন দাগে কি বলেছে দেখো সি দা পিকচারস অ্যান্ড ফিল ইন দা ব্লাঙ্কস সি দ্য পিকচারস সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস দেখো নিচের ছবিগুলো দেখো এবং শূন্যস্থান পূরণ করো এখানে দেখো একটা টুপির ছবি মানে ক্যাপ ক্যাপ মানে টুপি দেখো এই ঘরে শূন্যস্থান ছিল এখানে সি লিখে দিয়েছি আর এখানে এপি লেখা তাহলে সি এপি ক্যাপ ক্যাপ মানে টুপি হয়ে গেল এবার দেখো বি দাগে এখানে একটা কুকুরের ছবি আছে আমরা জানি ডগ মানে কুকুর শুধু ও জি দেওয়া আছে এই ঘরে শূন্যস্থান ছিল আমি ডি লিখে দিয়েছি তাহলে হয়ে গেল দেখো ডি ও জি ডগ ডগ মানে কুকুর হয়ে গেল নেক্সট আমরা দেখব দেখো সান এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি সি আগে আছে এখানে সূর্যের ছবি আছে আমরা জানি সূর্যকে ইংরেজিতে বলা হয় সান তাহলে এই ঘরে দেখো শূন্যস্থান ছিল আর এখানে ইউএন লেখা তাহলে আমরা এস লিখে দিলাম এস সান সান হয়ে গেল মানে সূর্য ডি দাগে দেখো একটা আমের ছবি আছে আমরা জানি আমকে ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো দেখো এই ডির ঘরে প্রথম যে ঘর রয়েছে এখানে কিছু লেখা ছিল না শূন্যস্থান ছিল আর পরের ঘরে লেখা আছে এ এন জি ও তাহলে আমি একটা এম বসিয়ে দিলাম তাহলে হয়ে গেল কি ম্যাঙ্গো এম এ এন জিও ম্যাঙ্গো হয়ে গেল এবার পরের পৃষ্ঠা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব পরের পৃষ্ঠা দেখে নেওয়া যাক এখানে কী বলছে ম্যাচ দ্য লেটার্স উইথ দ্য পিকচার ম্যাচ দ্য লেটার্স উইথ দ্য পিকচার দেখো এই যে লেটারগুলো আছে এই যে অক্ষরগুলো আছে এই অক্ষরের সঙ্গে এই যে পিকচার ছবিগুলো আছে এই ছবিগুলোকে মেলাতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রথম এখানে দেখো কে তাহলে এখানে এই ঘুড়ির ছবি আছে কাইট আমরা জানি কাইট মানে ঘুড়ি কাইটের প্রথম অক্ষর কে দেওয়া আছে তাহলে এই ঘুড়ি তারপর দেখো এস এস এইখানে এস মানে জামা এখানে দেখো শার্ট এস থেকে হয় শার্ট শার্ট মানে জামা তারপর দেখো এফ এফ থেকে হয় ফ্রগ ফ্রগ মানে হচ্ছে ব্যাং তারপর দেখো ই ই থেকে হচ্ছে এগ এগ মানে ডিম দেখো এগের প্রথম অক্ষর বা লেটার দেওয়া আছে ই তাহলে কে মানে এ থেকে হচ্ছে কাইট কাইট মানে ঘুড়ি এর থেকে শার্ট শার্ট মানে জামা এর থেকে ফ্রক ফ্রক মানে ব্যাং ই থেকে এগ এগ মানে ডিম নেক্সট আমরা দেখব দেখো দাগে কি বলেছে পাঁচ দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক রাইট নিটলি দেখো রাইট নিটলি দেখে দেখে সুন্দর করে লেখো দেখো এগুলো হাতের লেখা করতে বলছে মানে উপরে যা লেখা আছে দেখে দেখে এই বক্স লিখতে হবে প্রথমে লেখা আছে দেখো এফ এ এন ফ্যান তোমরা এই যে খালি বক্স আছে এই জায়গায় লিখবে আমি যেভাবে লিখে দিয়েছি এফ এ এন তোমরা নিজেরা লিখবে পরীক্ষার খাতায় তারপর দেখো বি দাগে আছে ব্যাগ তোমরা দেখে দেখে এই ব্যাগ কথাটি এই ঘরটায় লিখবে তারপর দেখো সি দাগে আছে এন এই পেন কথাটি তোমরা এই বক্সে পিই এন পেন মানে কলম এই পেন কথাটাই তোমরা দেখে দেখে লিখবে তারপর দেখো ডি এখানে বুক আছে বি ডবল কে এই বুক কথাটি এখানে তোমরা দেখে দেখে লিখবে তাহলে প্রশ্নপত্রটি কমপ্লিট হয়ে গেল পিপির ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটি কমপ্লিট হয়ে গেল মধুরা